আসসালামু আলাইকুম। দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটিতে যুক্ত হয়েছেন, প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও আলবাইনা ইয়াদাইক বুক একের 5 নম্বর ভিডিও, পরিবার সম্পর্কে। টুডেজ ভিডিও ইজ আলবাইনা ইয়াদাইক বুক 1 ভিডিও 5। বিশুদ্ধ আরবি শিখতে এর চেয়ে সহজ পদ্ধতি আর নেই, ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবেন। এর সাথে আঞ্চলিক শব্দগুলো বলবো। এই ভিডিও শেষের দিকে থাকবে গ্রামার, যা আরবিতে কথা বলা আপনার জন্য অতি সহজ হয়ে যাবে। আশা করি আলবাইনা ইয়াদাইকের সব ভিডিওগুলি এরকমই হবে। তো চলুন শুরু করি। টুডেজ ফার্স্ট ওয়ার্ড ইজ আম। আম অর্থ চাচা, ইংলিশ আঙ্কেল। আম অর্থ চাচা, ইংলিশ আঙ্কেল। আম্মা অর্থ চাচি। আম্মা অর্থ চাচি, ইংলিশ আন্টি। ইবনে অর্থ ছেলে, ইংলিশ সন। ইবনা অর্থ ছেলে, ইংলিশ সন। ইবনা অর্থ মেয়ে, ইংলিশ ডটার। হাল, হাল অর্থ কি, ইংলিশ হট। হাল অর্থ কি, ইংলিশ হট। মেক কোশ্চিন উইথ হাল, অ্যান্সার ইয়েস অর নো। হাল দ্বারা কোনো প্রশ্ন করলে উত্তর হয় হ্যাঁ অথবা না। ওয়ালিদি অর্থ আমার পিতা। ওয়ালিদি অর্থ আমার পিতা, ইংলিশ মাই ফাদার। ওয়ালিদা, ওয়ালিদাহু তার পিতা। ওয়ালিদাহু তার পিতা, ইংলিশ হিজ ফাদার। আম্মি অর্থ আমার চাচা। আম্মি অর্থ আমার চাচা, ইংলিশ মাই আঙ্কেল। ইংলিশ মাই আঙ্কেল। আম্মাহু অর্থ তার চাচা। আম্মাহু অর্থ তার চাচা, ইংলিশ হিজ আঙ্কেল। আখি অর্থ আমার ভাই। আখি অর্থ আমার ভাই, ইংলিশ মাই ব্রাদার। আখি অর্থ আমার ভাই, ইংলিশ মাই ব্রাদার। আখুহু অর্থ তার ভাই। আখুহু তার ভাই, ইংলিশ হিজ ব্রাদার। সাজারা অর্থ গাছ। সাজারা গাছ, ইংলিশ ট্রি। ইংলিশ ট্রি। এখানে কয়েকটি আঞ্চলিক শব্দ হচ্ছে আবু পিতা, ইংলিশ ফাদার। ছেলে আওলাদ অর ইব, ইংলিশ সন। মেয়ে বিন্থ, বিন্থ ইংলিশ ডটার। পরিবারকে বলা হয় আইলা, পরিবার আইলা ইংলিশ ফ্যামিলি। হাদাকে বলা হয় হাদা, হাদাকে বলা হয় হাদা, ইংলিশ দিস। উসরা অর্থ পরিবার, ইংলিশ ফ্যামিলি। উসরা পরিবার, ইংলিশ ফ্যামিলি। আইলা পরিবার, ইংলিশ ফ্যামিলি। সজারাতুল উসরা অর্থ পরিবার গাছ। সজারাতুল উসরা অর্থ পরিবার গাছ। হাল হাজিহি সজারাতুল উসরা, এটা কি পরিবার গাছ? হাল হাজিহি সজারাতুল উসরা, ইংলিশ দিস ইজ এ ফ্যামিলি ট্রি। ইজ দিস এ ফ্যামিলি ট্রি? ইজ দিস এ ফ্যামিলি ট্রি? অ্যান্সার নাম হাজিহি সজারাতু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাম হাজিহি সজারাতু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, এটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার। ইংলিশ দিস ইজ দি ফ্যামিলি অফ দ্য প্রফেট, বি আফ অন হিম। দিস ইজ দি ফ্যামিলি অফ দি প্রফেট, পিস বি আফ অন হিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ পিস বি আফ অন হিম, পিস বি আফ অন হিম। হাদা ওয়ালিদুহু আবদুল্লাহ, হাদা ওয়ালিদুহু আবদুল্লাহ অর্থ তার পিতা আবদুল্লাহ। হাজা ওয়ালিদিহু আবদুল্লাহ, তার পিতা আবদুল্লাহ, ইংলিশ দিস ইজ হিজ ফাদার আবদুল্লাহ। দিস ইজ হিজ ফাদার আবদুল্লাহ। হাজা এই, ওয়ালিদিহু অর্থ তার পিতা, আবদুল্লাহ অর্থ আবদুল্লাহ। ওয়াহাদিহি ওয়ালিদাতুহু আমিনা, ওয়াহাদিহি ওয়ালিদাতুহু আমিনা, তার মাতা আমিনা, ইংলিশ দিস ইজ হিজ মাদার আমিনা, ইংলিশ দিস ইজ হিজ মাদার আমিনা। ওয়াহাদা জাদ্দুহু আব্দুল মুত্তালিব, ওয়াহাজা জাদ্দুহু আব্দুল মুত্তালিব অর্থ তার দাদা আব্দুল মুত্তালিব। জাদ্দুহু অর্থ তার দাদা, ইংলিশ দিস ইজ হিজ গ্র্যান্ডফাদার আব্দুল মুত্তালিব। হাদা আম্মুহুল আব্বাস, ওয়া হাদা আম্মুহুল আব্বাস অর্থ তার চাচা আব্বাস, ইংলিশ দিস ইজ হিজ আঙ্কেল আব্বাস। আম্মুহু অর্থ তার চাচা। ওয়া হাজা আম্মুহু হামজা, ওয়া হাজা আম্মুহু আবু তালিব, ওয়া হাদিহি আম্মাতুহু সাফিয়া অর্থ তার চাচি সাফিয়া, ইংলিশ দিস ইজ হিজ আন্টি সাফিয়া। ওয়া হাজিহি আম্মাতুহু সাফিয়া অর্থ তার চাচি সাফিয়া, ইংলিশ দিস ইজ হিজ আন্টি সাফিয়া। আম্মাতুহু অর্থ তার চাচি। ওয়া হাদা ইবনুল কাসিম, ওয়া হাদা ইবনুল কাসিম অর্থ তার পুত্র কাসিম, ইংলিশ দিস ইজ হিজ সন আল কাসিম। ওয়া হাজা ইবনুল কাসিম অর্থ তার পুত্র কাসিম, ইংলিশ দিস ইজ হিজ সন আল কাসিম। এমনইভাবে ওয়াহাজা ইবনুল আবদুল্লাহ, ওয়াহাজা ইবনুল ইব্রাহিম, ওয়াহাজিহি ইবনাতু ফাতিমা অর্থ তার কন্যা ফাতিমা, ইংলিশ দিস ইজ হিজ ডটার ফাতিমা। সেম একইভাবে ওয়াহাজিহি
ইবনাতু রুকাইয়া, ওয়াহাজিহি ইবনাতু উম্মুল কুলসুম। এখন আমরা ছোট ছোট গ্রামারের নিয়ম ফলো করব যা আমার এবং তার মধ্যে সম্পর্ক স্থাপন করে। যেমন আনা এবং হুয়া এর মধ্যে সম্পর্ক স্থাপন করে আমার এবং তার নির্দেশ করে। ওয়ালিদ অর্থ পিতা, আনার ক্ষেত্রে হবে ওয়ালিদি, ওয়ালিদি অর্থ আমার পিতা, ইংলিশ হিজ ফাদার। আর হুয়ার ক্ষেত্রে হবে ওয়ালিদাহু, ওয়ালিদুহু অর্থ তার পিতা, ওয়ালিদাহু তার পিতা, ইংলিশ হিজ ফাদার। পিদাতু অর্থ মা, ওয়ালিদাতু অর্থ মা, ইংলিশ মাদার, ইংলিশ মাদার। পর আনা ওয়ালিদাতি, ওয়ালিদাতি অর্থ মাই মাদার, আমার মা। হুয়ার ক্ষেত্রে পর হুয়া ওয়ালিদাতুহু, ওয়ালিদাতুহু অর্থ তার মা, ইংলিশ হিজ মাদার। আহ অর্থ ভাই, আহ অর্থ ভাই। পর আনা আহি অর্থ আমার ভাই, ইংলিশ মাই ব্রাদার। পর হুয়া আহুহু, আহুহু অর্থ তার ভাই, ইংলিশ হিজ ব্রাদার, ইংলিশ হিজ ব্রাদার। উক্ত অর্থ বোন, উক্ত অর্থ বোন। পর আনা উখজি অর্থ আমার বোন, ইংলিশ মাই সিস্টার, উখজি অর্থ আমার বোন, ইংলিশ মাই সিস্টার। পর হুয়া উখতুহু, উখতুহু অর্থ তার বোন, ইংলিশ হিজ সিস্টার। জাদ অর্থ দাদা, ইংলিশ গ্র্যান্ডফাদার। পর আনা জাদ্দি অর্থ আমার দাদা, মাই গ্র্যান্ডফাদার। পর হুয়া জাদ্দুহু তার দাদা, ইংলিশ হিজ গ্র্যান্ডফাদার। জাদ্দাতু অর্থ তার দাদি, জাদ্দা অর্থ দাদি, জাদ্দা অর্থ দাদি। পর আনা জাদ্দাতি, জাদ্দাতি আমার দাদি, মাই গ্র্যান্ড মাদার। পর হুয়া জাদ্দাতুহু তার দাদি, ইংলিশ হিজ গ্র্যান্ড মাদার, ইংলিশ হিজ গ্র্যান্ড মাদার। আম অর্থ চাষা। ফর আনা আম্মি অর্থ আমার চাষা, ইংলিশ মাই আঙ্কেল। ফর হুয়া আম্মুহু অর্থ তার চাষা, আম্মুহু অর্থ তার চাষা, ইংলিশ হিজ আঙ্কেল, হিজ আঙ্কেল। আম্মা অর্থ চাষি, আম্মা অর্থ চাষি। ফর আনা আম্মাচি অর্থ আমার চাষি, আম্মাচি অর্থ আমার চাষি, ইংলিশ মাই আন্টি। ফর হুয়া আম্মাতুহু, আম্মাতুহু তার চাষি, ইংলিশ হিজ আন্টি। নেক্সট ইবনু অর্থ ছেলে বা পুত্র, ইবনু অর্থ ছেলে বা পুত্র। আনার ক্ষেত্রে ইবনি, ইবনি অর্থ আমার ছেলে, ইংলিশ মাই সন, ইবনি আমার ছেলে, ইংলিশ মাই সন। হুয়ার ক্ষেত্রে পর হুয়া ইবনুহু অর্থ তার ছেলে, ইংলিশ হিজ সন। ইবনাহ অর্থ কন্যা বা মেয়ে, ইবনাহ অর্থ কন্যা বা মেয়ে, ইংলিশ ডটার, ইংলিশ ডটার। ইবনাতি অর্থ আমার মেয়ে, ইবনাতি অর্থ আমার মেয়ে, ইংলিশ মাই ডটার। পর হুয়া ইবনাতুহু অর্থ তার মেয়ে, ইবনাতুহু তার মেয়ে, ইংলিশ হিজ ডটার। উসরাহ অর্থ পরিবার, উসরাহ অর্থ পরিবার। আনার ক্ষেত্রে উসরাতি অর্থ আমার পরিবার, ইংলিশ মাই ফ্যামিলি। ফর হুয়া উসরাতুহু অর্থ তার পরিবার, ইংলিশ হিজ ফ্যামিলি। ছবিতে যে চিত্রটি দেখছেন এটা কোনটি সঠিক? ওয়ালিদাতুহু, ওয়ালিদুহু, ওয়ালিদি। ধন্যবাদ ভাইয়ের সাথে এখন সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। কাজে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।